আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আপনাদেরকে একটা টিপস দেখাবো আর কি, শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন তো গরম পড়ে গেছে, যার জন্য আর কবুতরগুলিকে মশারি টাঙায় দেই না, এভাবেই খোলা থাকে। মশা আছে চারপাশে, কিন্তু তারপরেও মশারি দিতেছি না কয়েকদিন। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করতেছি, তো সেটা হচ্ছে আজকে নতুন একটা জিনিস এক্সপেরিমেন্ট করব, তো ওটা ভাবতেছি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন এক জোড়া বাচ্চা আছে, সবুজ গোলা জোড়ার, এইখানে একটা বাচ্চা আর একটা বাচ্চা মাদিটার নিচে, আর উপরে দেখেন একটা বোতল। তো ওই বোতলটা কি আমি একটু দেখাই আপনাদেরকে, তো একটু দেখাই। এই যে দেখেন, এই যে বোতলটা, এটা হচ্ছে একটা ছোট যে ওষুধের বোতল থাকে ওগুলি, তো এখানে ময়লা পড়ছে অনেক, এই যে দেখতেছেন। তো এই বোতলটা দেখেন, এই বোতলটার ভিতরে কিন্তু কিছু আছে, আর এই বোতলটা আমি এই যে উপর দিয়ে এরকম ছিদ্র করে নিছি, অনেকগুলি ছিদ্র করে নিছি বোতলটা। আর এই বোতলটার ভিতরে আছে হচ্ছে ন্যাপতানিল, আর ন্যাপতানিল আমরা কী কারণে ইউজ করি সেটা তো আমরা কম বেশি জানি। এটা হচ্ছে সাধারণত কাপড় চোপড়ের ডয়ার, এমনকি আলমারিতে ইউজ করা হয়, যাতে কাপড় চোপড়ে কোনো প্রকার যাতে পোকামাকড় না আসে আশেপাশে, তার জন্য কিন্তু এটা ইউজ করা হয়। তো এটার যে ঘ্রাণ, এই ঘ্রাণের কারণে কিন্তু আশেপাশে কোনো পোকামাকড় আসে না। তো এটা আমি প্রায় 4-5 দিন ধরে এখানে, যে একটু আগে যেভাবে দেখলেন ওইভাবে লাগানো ছিল 4-5 দিন ধরে, আর আশেপাশে মশা টশা কম আসছে, পোকামাকড়ও কম আসছে। তো এটা আমি ভাবছিলাম যেদিন ফার্স্ট দিতেছি ওই দিনই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু ভাবলাম যে আমি কয়েকদিন দেখি, যদি উপকার পাই তাহলে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। তো এতদিন ছিল বাচ্চাগুলির, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই, একটা মশার কামড়ও নাই। দেখেন এই যে আশেপাশে কিন্তু মশা আছে, তারপরেও কিন্তু কোনো অসুবিধা হয় নাই আল্লাহর রহমতে এবার বাচ্চাগুলি। আর এটার ঘ্রাণে এখন এই খাঁচাটার চারপাশে পুরো ঘ্রাণ হয়ে গেছে এই ন্যাপতানিলের কারণে। এটার ভিতরে দুইটা ন্যাপতানিল আছে, তো আমি শুধু এই এই খাঁচাটার মধ্যেই দিছি, আর নিচেরগুলিতে দেই নাই, কারণ নিচেরগুলিতে বড় কবুতর। তো এখানে যেহেতু একটা নতুন বাচ্চা ফুটছে, তো তার জন্য ভাবতেছি এটাকে আজকে এই জায়গায় লাগাই দিব। তো এই হচ্ছে এক নম্বর, একটা দেখাইলাম মশা মাছি তাড়ানোর একটা উপায়। তো এটা আমি নিজে কয়েকদিন ইউজ করার পরে উপকার পাইছি, তারপরে আপনাদেরকে দেখাইতে আসলাম আজকে। তো দুই নম্বরটা দেখাই, দুই নম্বরটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা বডি স্প্রে। তো এটার সাহায্যে আপনারা কীভাবে মশা মাছি তাড়াইতে পারেন কবুতরের লফ থেকে, তো সেটা দেখাবো। আমি বলবো সবার ফার্স্টে, আপনাদের যদি এটা যদি বিশ্বাস না হয়, তাহলে একটা জিনিস পরীক্ষা করতে পারেন, আপনার যে রুম, আপনি যে রুমে থাকেন ওই রুমের আপনি চারপাশে একটু এটা স্প্রে করে দিবেন, দিয়ে কতক্ষণ রাখবেন, দেখবেন যে কোনো মশা নেই আপনার রুমে। তার কারণ হচ্ছে এটার যে ঘ্রাণ, ওই ঘ্রাণের কারণে আশেপাশে কোনো মশা আসে না। মশা কিন্তু একটু ঘ্রাণ হইলে কিন্তু সেখানে আর থাকে না। তো ধোয়া দিতে পারতাম, ধোয়া দেই নাই, কয়েলও দেই নাই, আর কয়েল দিলে এখানে থাকবেও না। তার কারণ হচ্ছে আমার দেখেন লফট কিন্তু পুরাটাই খোলা চারপাশ দিয়ে, এই যে আশেপাশে কিন্তু খোলা, তো তার জন্য আর কি কয়েলও দেই নাই, ধোয়াও দেওয়া হয় নাই। তো আজকে জাস্ট আপনাদেরকে আমি এই যে বডি স্প্রেটা দিয়ে দেখাবো। তো এটা আপনারা যদি বিশ্বাস না হলে, ফার্স্ট টাইম বললামই তো, রুমে ইউজ করে নিতে পারেন। তো এটা আমি কী করবো এখন, এই যে খাঁচার যে সাইড আছে, এর সাইডে এভাবে করে অল্প করে স্প্রে করে দিব। তো খাঁচার নিচে মানে জাস্ট চারপাশে যাতে একটু ঘ্রাণটা থাকে এটা, তার জন্য কিন্তু এটা ইউজ করে মানে স্প্রে করে দিব আর কি। এটা দেওয়ার সাথে সাথে অনেক ঘ্রাণ হয়ে গেছে চারপাশে, তো বেশি দিব না, পরে কবুতরের সমস্যা হইতে পারে। এটা জাস্ট দিতেছি যাতে এখানে যাতে ঘ্রাণটা থাকে আর মশা যাতে কমে, তার জন্য এটা দেওয়া হলো। তো এই একটা উপায়, তো এটা ইউজ করতে পারেন। তো এই দুইটা জিনিস দেখাইলাম আপনাদেরকে, এই যে একটা হচ্ছে এই বোতলের ভিতরে ন্যাপতানিল, আর একটা হচ্ছে এই যে এই বডি স্প্রেটা। তো এই দুইটা জিনিস আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ন্যাপতানিল যদি এভাবে না দিতে চান, মানে স্প্রে করে কোনোভাবে মশা তাড়াইতে চান, তাহলে কিন্তু ন্যাপতানিল পেস্ট করে পানির সাথে মিলায়ে এরপরে কিন্তু স্প্রে করে দিতে পারেন। এই যে এখানে একটা স্প্রে মেশিন আছে, যেরকম স্প্রে মেশিনের সাহায্যে কিন্তু এই যে
বডি স্প্রেটা যেভাবে দিলাম এভাবে করে কিন্তু চারপাশে দিতে পারেন। তো আশা করতেছি আপনারা উপকার পাবেন। তো আমি এতদিন যেহেতু ন্যাপথানিলটা ইউজ করছি আমি উপকার পাইছি, যার জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর বডি স্প্রে যেটা দিলাম ওটা আমি আজকেই প্রথম দিন দিলাম, তো এটাও আপনারা দিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখান থেকে বিদায় নিতেছি, দেখা হবো অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।